আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা মর্দা। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে মূলত এখন আমরা যেই টপিকটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়। অনেক বেশি আমাদের ইউটিউব চ্যানেলে যে আমার যে পর্বগুলো ছিল সেখানে অনেক বেশি কমেন্ট এসেছে যে আপু তাড়াতাড়ি ভিডিও আপলোড দেন, দ্বিতীয় অধ্যায় কখন করাবেন, কবিতার অংশ কখন আসবে, এগুলো নিয়ে প্রচুর আমরা প্রশ্ন পেয়েছি। তো এই জন্য আমরা ভাবলাম যে না, সবাই যেহেতু এত চাচ্ছে, আমরা দ্বিতীয় অধ্যায়টা শুরু করেই দিই। তো আজকে মূলত আমরা সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের কিন্তু এর আগে প্রথম অধ্যায় সম্পূর্ণটা শেষ করা হয়েছে, বিভিন্ন পর্বে 6-7টা পর্ব ছিল যেখানে আমরা প্রথম অধ্যায়টাকে খুব সুন্দরভাবে শেষ করেছি। তো এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অধ্যায় কী আছে সেগুলো নিয়ে আলোচনা করতে। তার আগে একটু বলে নেই, আমাদের এই যে টেকনিক ইজি এডুকেশন পেজটা যা আছে, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ আমাদের কিন্তু প্রতিদিনই প্রচুর পরিমাণে ভিডিও আপলোড দেওয়া হয় আপনাদের সুবিধার্থে। যার যেই ক্লাসে লাগবে প্রত্যেকটা প্লেলিস্ট আকারে সাজানো আছে, কেউ চাইলে আমাদের এখানে পেজে যেও প্রত্যেকটা বাংলা, ইংরেজি, গণিত সব খুব সুন্দরভাবে সাজানো আছে। আপনারা চাইলেই কিন্তু প্লেলিস্টটা দেখে নিজেদের পড়াটা বুঝে নিতে পারবেন। তো চলেন এখন আমরা চলে যাই, দেখি আমাদের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের দ্বিতীয় অধ্যায় কী নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথম অধ্যায় পর্বগুলোও কিন্তু আমাদের এই পেজেই দেওয়া আছে, সবাই একটু কষ্ট করে দেখে নেবেন। তো আমরা এখন চলে যাবো আমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায়ে। তো আমাদের বইয়ে যে দ্বিতীয় অধ্যায়টা আছে, দ্বিতীয় অধ্যায়ের নামটাকে আমরা নামটা একটু দেখি। দ্বিতীয় অধ্যায়ের নামই হচ্ছে প্রমিত ভাষায় কথা বলি। এখন কথা হচ্ছে এই যে প্রমিত ভাষায় কথা বলি, এই প্রমিত জিনিসটা, এটার অর্থটা কী, তাই না? প্রমিত ভাষাতে কথা বললাম কিন্তু প্রমিত মানেই আমি জানি না। সাধারণত আমাদের যে কথা বলার ভাষা আছে, এই যে আমরা যে কথা বলছি, আমি আপনাদের সাথে কথা বলছি, এই কথা বলা ভাষাকে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রমিত ভাষা, আর একটা হচ্ছে আঞ্চলিক ভাষা, বা যার আরেক নাম হচ্ছে উপভাষা। মূলত আমরা বাসাবাড়ি বা অফিস আদালতে দুই ধরনের ভাষা ব্যবহার করে থাকি। আমরা বাহিরের মানুষের সাথে বা যখন আমরা কোনো বক্তৃতা দিচ্ছি বা কোনো উপস্থিত বক্তৃতা হোক বা যে কোনো বক্তৃতা হোক, কারো সাথে, অপরিচিত কারোর সাথে যখন আমরা কথা বলি, সেই ক্ষেত্রে মূলত আমরা একটা শুদ্ধ ভাষা ব্যবহার করি, তাই না? এই শুদ্ধ ভাষাটাই হচ্ছে আমাদের প্রমিত ভাষা। আর বিভিন্ন অঞ্চল ভেদে যে ভাষাটা আছে, যেমন নোয়াখালীর মানুষরা এক ভাষায় কথা বলে, বরিশালের মানুষরা আরেক ভাষায় কথা বলে, সিলেটের মানুষরা আরেক ভাষায় কথা বলে, চট্টগ্রামের ভাষা তো বোঝা খুবই কঠিন, তারা আরেক ভাষায় কথা বলে। এই যে বিভিন্ন জায়গার মানুষরা বিভিন্ন ভাষায়, বিভিন্ন অঞ্চল ভেদে যে কিছু, প্রত্যেকটা অঞ্চলে যে নিজস্ব কিছু ভাষা আছে, এগুলোই হচ্ছে কি, আমাদের আঞ্চলিক ভাষা। তো এই আঞ্চলিক ভাষার বাদ দিয়ে বাকি যে শুদ্ধ মানে চলিত যে ভাষাটা, আমরা আগেকার বই কিন্তু সাধু চলিত একটা পার্থক্য শিখেছিলাম আগের শ্রেণীতে। তো এই যে চলিত ভাষার যে ভাষাটা, যেটা দিয়ে আমরা মানুষের সাথে, অপরিচিত মানুষদের সাথে কথা বলতে পারবো, সেটাই হচ্ছে আমাদের প্রমিত ভাষা, ঠিক আছে? তো এখানে আমাদের টপিকটার নামই হচ্ছে কি, প্রমিত ভাষায় কথা বলি। আমরা কিভাবে শুদ্ধ করে মানুষের সাথে কথা বলতে পারবো সেটাই আমাদের এই অধ্যায়ে বলা আছে, ঠিক আছে? তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে প্রথম পরিচ্ছেদ সেটা হচ্ছে ধ্বনির উচ্চারণ। এখন কথা হচ্ছে ধ্বনিটা কি, তাই না? এই যে আমরা যে কথা বলার জন্য বিভিন্ন ছোটো ছোটো ক, খ, গ, ঘ, এই যে বিভিন্ন ধ্বনি উচ্চারণ করে থাকি, স্বরে ও স্বরেয়া, এই প্রত্যেকটাই হচ্ছে ধ্বনি। আর এই ধ্বনিটাকেই যখন আমরা খাতায় লিখে নিব সেটা হয়ে যাবে বর্ণ। বর্ণ আর ধ্বনি কিন্তু একই জিনিস, একটা হচ্ছে কথা বলার জন্য আর একটা হচ্ছে লিখার জন্য। তো আমরা এখানে দেখছি এখানে কী লেখা আছে একটু দেখে নিই। বাংলাদেশের সব অঞ্চলের মানুষের ভাষা একরকম নয়। বাংলাদেশের সব অঞ্চলের ভাষা কিন্তু একরকম নয়। ঢাকায় এরা একভাবে কথা বলে, নোয়াখালীর মানুষরা আরেকভাবে কথা বলে, বরিশালরা আরেকভাবে কথা বলে, তো বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষা। অঞ্চল ভেদে অনেক শব্দের উচ্চারণ আলাদা হয়। তো অঞ্চলের উপর নির্ভর করে অনেকগুলো শব্দ আছে যেগুলো উচ্চারণ আলাদা হয়। যেমন আমরা কিন্তু জানি নোয়াখালী মানুষরা কী বলে, পানিকে হানি বলে। তো অর্থ তারা একই বুঝাচ্ছে কিন্তু উচ্চারণটা কিন্তু তারা ভিন্ন করে। কখনো কখনো একই অর্থে ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করা হয়, মাঝে মধ্যে একই অর্থে ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করা হয়। যেমন আমাদের তো, আমার যে গ্রামের বাড়ি সেটা হচ্ছে সিরাজগঞ্জ। আমাদের সিরাজগঞ্জে ছেলে বোঝানোর জন্য গ্যাদা বলে, মেয়ে বোঝানোর জন্য গেদি বলে। কিন্তু এই যে গ্যাদা গেদি বা যেটাই হোক না কেন, এটা কি ছেলে মেয়ে বোঝানোর জন্য বলে? আবার অন্য জায়গায় কিন্তু অন্যভাবে বুঝায়। অর্থাৎ আমাদের অর্থ এক থাকে কিন্তু বিভিন্ন অঞ্চলে আমরা বিভিন্ন শব্দ ব্যবহার করে থাকি। ভাষাগত এই তফাতকে বলা হয় আঞ্চলিক ভাষা। এই যে ভাষাগত যে তফাতটা আছে, বিভিন্ন অঞ্চলে যে একটা নিজস্ব সৌন্দর্য আছে, যে আমার কাছে কিন্তু খুব শুনতে ভালোই লাগে যে এক এক অঞ্চলে যে নিজস্ব একটা টান দিয়ে কথা বলে,
কথা শুনে বোঝা যায় তুমি এই এই গ্রামের নাকি, এই তুমি এই জেলার নাকি, এই যে একটা আন্তরিকতা তৈরি হয়, একটা নিজস্ব ভাষাটা, নিজের মায়ের মাতৃভাষা, অর্থাৎ আঞ্চলিক ভাষাটাকে কিন্তু আমার কাছে মাতৃভাষা মনে হয়, কারণ এই আঞ্চলিক ভাষাটা কিন্তু সন্তানরা তার মার কাছ থেকেই শিখে থাকে। তাহলে এই যে একটা মাতৃভাষায় কথা বলার একটা প্রবণতা, এটা কিন্তু খুবই সুন্দর একটা বিষয়। তো ভাষাগত এই তফাতকে বলা হয় আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষার কারণে এক অঞ্চলের মানুষের কথা আরেক অঞ্চলের মানুষ বুঝতে সমস্যা হয়, বিশেষ করে সিলেট আর চট্টগ্রামের ভাষা যদি কেউ শুনে থাকেন সেই ক্ষেত্রে আপনারা ভালো বুঝতে পারবেন। আমি একবার সিলেটে ঘুরতে গিয়েছিলাম, তো সেখানে যে মানে মানুষ যে কী বলে খুবই কঠিন, মনে হয় না যে এটা একটা বাংলা ভাষা হতে পারে। যেমন অন্যান্য অঞ্চলের ভাষা তো একটু একটু বোঝা যায়, কিন্তু সিলেট আর চট্টগ্রামের ভাষা কিন্তু খুবই কঠিন। মানে যারা সিলেট বা চট্টগ্রাম থেকে ভিডিওটা দেখছে তাদের কিন্তু ভালো জানা কথা, খুবই কঠিন, কিন্তু খুবই মানে বোঝাই যায় না। তারা যদি আমাদের নিয়ে কোনো কিছু বলে আমরা বুঝতে পারবো না, তাকিয়ে থাকবো। তাহলে এইগুলো কি, এই যে সিলেট বা চট্টগ্রাম হোক বা অন্যান্য সকল অঞ্চল, সেই অঞ্চলের ভাষা মাঝে মধ্যে কিন্তু আমরা বুঝে উঠতে পারি না। অন্যদিকে প্রমিত ভাষায় কথা বললে সব অঞ্চলের মানুষ সহজে বুঝতে পারে। প্রমিত ভাষাকে মনে করা হয় ভাষার মানরূপ বা আদর্শ রূপ, ঠিক আছে? কেন প্রমিত ভাষাকে আদর্শ ভাষা বলা হচ্ছে বা আদর্শ রূপ বলা হচ্ছে, কারণ হচ্ছে এই যে আমরা, আমি যে কথাটা বলছি, আমি কিন্তু প্রমিত ভাষায় কথা বলছি, আমি কথা বলছি, আমার ভিডিও যদি কেউ বরিশাল থেকে দেখে সেও বুঝতে পারছে, যদি নোয়াখালী থেকে দেখে সেও বুঝতে পারছে, চট্টগ্রামের মানুষ, সিলেটের মানুষ, কিশোরগঞ্জ হোক, মানিকগঞ্জ হোক, যে কোনো অঞ্চলের হোক, সবাই কিন্তু বুঝতে পারছে। কারণ আঞ্চলিক যে ভাষা সেটা তো বিভিন্ন অঞ্চলের মানুষরাই জানে, কিন্তু প্রমিত ভাষা কিন্তু আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এটা জানতে হবে, কারণ আমরা মূলত অফিস আদালত বা হচ্ছে বিভিন্ন বই বা কোনো চিঠি এসব কিন্তু আমরা প্রমিত ভাষাটাকে ব্যবহার করে থাকি। তো আমাদের কিন্তু বইয়ের ভাষা যেহেতু, অর্থাৎ আমাদের ছোটোকাল থেকে স্কুলে বা স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, এখানে কিন্তু সবসময় প্রমিত ভাষাটাকে চালানো হয় বা প্রমিত ভাষায় কথা বলা হয়। তো আমাদের কিন্তু সবারই পরিচিত একটা ভাষা হচ্ছে প্রমিত ভাষা। আমরা বিভিন্ন অঞ্চলের মানুষ হয়তো বা বিভিন্ন অঞ্চলের ভাষা জানি, কিন্তু প্রমিত ভাষা কিন্তু সবাই আমরা জানি, সব অঞ্চলের মানুষরাই জানি। এই জন্য এটাকে কী বলা হয়, আদর্শ রূপ বলা হয়, ঠিক আছে? এরপর আমরা দেখব প্রমিত ভাষার দুটি রূপ আছে, একটা হচ্ছে কথ্য প্রমিতি আর একটা হচ্ছে লেখ্য প্রমিত। এখন আমরা দেখি এই যে প্রমিত ভাষার যে দুটি রূপ আছে, একটা হচ্ছে কি, কথ্য, আর একটা হচ্ছে লেখ্য। অর্থাৎ এই যে আমি যে প্রমিত ভাষায় কথা বলছি আপনাদের সাথে, এটা আমি বলার জন্য ব্যবহার করতে পারি, আবার একইভাবে সেটা আমি লেখার জন্য ব্যবহার করতে পারি। এই যে আমাদের বইয়ে যে ভাষাটা দেওয়া আছে, এই যে আমি এতক্ষণ ধরে যে রিডিং পড়ছি, এই বইয়ের ভাষাটাও কিন্তু আমাদের প্রমিত ভাষারই লেখ্য অংশ। অর্থাৎ এটাও কিন্তু একটা শুদ্ধ ভাষা যেটা সবাই পড়ে বুঝতে পারবে, আর এটা হচ্ছে কি, এটা লেখা, লিখিত রূপ। কথ্য প্রমিতির ব্যবহার হয় আনুষ্ঠানিক কথা বলার সময়, অন্যদিকে লেখ্য প্রমিতির ব্যবহার হয় লিখিত যোগাযোগের কাজে। অর্থাৎ কথ্য প্রমিত ভাষা ব্যবহারটা কোথায় হয়, যখন আমরা আনুষ্ঠানিক কোনো কথা বলি, কোনো প্রসঙ্গ নিয়ে কোনো মানুষের সাথে, অপরিচিত মানুষের সাথে যখন কথা বলি, সেটা হচ্ছে আমরা কথা বলার জন্য প্রমিত ব্যবহার করি। আর যখন আমরা কারোর সাথে লিখিত যোগাযোগ করতে চাই, সেক্ষেত্রে আমরা এই যে লেখ্য প্রমিত ব্যবহার করে থাকি। তাহলে এই যে এতক্ষণ যে আমরা পড়লাম ধ্বনির উচ্চারণ, আশা করি একটু অংশ নিতে কারো কোনো সমস্যা থাকার কথা না। এরপর আমরা দেখবো আমাদের এখানে দেওয়া আছে প্রমিত ভাষার প্রয়োগ। এই অংশটার নাম হচ্ছে আমাদের প্রমিত ভাষার প্রয়োগ। বিভিন্ন প্রতিষ্ঠান বা অফিস আদালতে প্রমিত ভাষা ব্যবহার করতে হয়। তাহলে এই যে আমাদের যে বিভিন্ন অফিস আদালত আছে, সেখানে আমাদের কী করতে হয়, প্রমিত ভাষাটাকে ব্যবহার করতে হয়। এছাড়া অনুষ্ঠান সঞ্চালনা, সংবাদপাঠ, তারপর হচ্ছে কি, হারানো বিজ্ঞপ্তি প্রচার, যে কোনো ধরনের ঘোষণা, খেলার মাঠের ধারা বিবরণী, শ্রেণীকক্ষের পাঠদান, কোনো বিষয়ে বক্তৃতা বা আলোচনা ইত্যাদি অনুষ্ঠানের ক্ষেত্রে প্রমিত ভাষায় কথা বলা হয়ে থাকে। তাহলে এই যে আমাদের প্রমিত ভাষার যে প্রয়োগগুলো আছে, সেগুলো কোথায় কোথায় আমরা প্রয়োগ করে থাকি, এখানে সেগুলো বলা আছে। আমরা সঞ্চালনা, সংবাদ পাঠ, তারপর বিজ্ঞপ্তি, যে কোনো ধরনের ঘোষণা, খেলার মাঠে ধারা বিবরণী যারা দেয়, শ্রেণীকক্ষে পাঠদান, এই যে আমরা বিভিন্ন স্কুল কলেজে, তারপর হচ্ছে কোনো বিষয়ে বক্তৃতা বা আলোচনা ইত্যাদি আনুষ্ঠানিক ক্ষেত্রে প্রমিত ভাষায় কথা বলা হয়ে থাকে। উপরে যে কোনো একটি আনুষ্ঠানিক পরিস্থিতি এককভাবে বা দলে শ্রেণীকক্ষে উপস্থাপন করো, উপস্থাপন করা হয়ে গেলে কোনো কোন শব্দে প্রমিত হয়নি সে ব্যাপারে সহপাঠীদের মতামত নাও এবং নিজের ছকটি পূরণ করো। তো আমাদের এখানে বলা হয়েছে, আমাদের এখানে একটা কী করতে বলা হয়েছে, যে শ্রেণীকক্ষে একটু উপস্থাপন করতে বলা হয়েছে, সেটার মধ্যে আমার সামনে যে সহপাঠীরা উপস্থাপনটা শুনবে, তারা আমাকে দেখবে যে আমি কী কী শব্দে হয়তো বা
যে শব্দটি প্রমিত হয়নি সেটার প্রমিত রূপটা আবার কি সেটা আমাদের ছকে দেখিয়ে দিতে বলা হয়েছে। যে অর্থাৎ আমরা যদি একটু ছকটা দেখে নেই, অর্থাৎ এই যে এখানে আমাদের বলা আছে যে শব্দটি প্রমিত হয়নি, আমি কথা বলার সময় যে শব্দটি আমি হয়তো বা আঞ্চলিক বলে ফেলেছি, প্রমিত করতে পারিনি, সেটা লিখতে বলা হয়েছে। আর শব্দটির সঠিক প্রমিত রূপ কী হওয়া উচিত ছিল সেটা বলা আছে। এখানে দুটো উদাহরণ দেওয়া আছে, আমি বলে ফেলাম পাট কাটি, এটা কী হবে? পাট কাঠি। অর্থাৎ আমরা টয়ের জায়গায় ঠ উচ্চারণ করে ফেলি, মাঝে মধ্যে ঠয়ের জায়গায় ট উচ্চারণ করে ফেলি, পাট কাঠি না, কাটি না হয়ে হবে কি পাট কাঠি। তাহলে এটা আমাদের উচ্চারণটা বুঝতে হবে। গইয়া যদি আমি বলে থাকি সেটা হয়ে যাবে কি পেয়ারা। অনেকে কিন্তু পেয়ারাকে গইয়া বলে। তো আমরা হয়তো আঞ্চলিক একটা শব্দ বলে ফেলেছি বিভিন্ন অঞ্চল ভেদে, আমি তো বললাম যে বিভিন্ন অঞ্চলের যে নিজস্ব কিছু ভাষা আছে সেটা আমি ভুলে বলে ফেলতেই পারি। তো এইগুলো হচ্ছে আমার উপস্থাপনে যেই ভুলগুলো আমি করেছি সেগুলো এই অংশে লিখতে বলা হয়েছে, এবং শব্দের প্রমিত রূপ অপর অংশে লিখতে বলা হয়েছে। আমি এখন আপনাদের একটা ছক করে দেখাই, যদি আপনারা নিজেরা এটা প্র্যাকটিস করবেন, নিজের আগে উপস্থাপনা করবেন, নিজের একটা উপস্থিত বক্তৃতা দিবেন, তারপর সহপাঠীদের সাহায্যে সেগুলো খুঁজে বের করবেন। তবে আমি একটা নর্মাল ছক এঁকে দিচ্ছি আপনাদের বোঝার জন্য, যেটা আপনাদের বুঝতে অনেক বেশি সুবিধা হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে শব্দটি প্রমিত হয়নি, যেমন হইলদা। আমরা অনেক সময় কিন্তু হলুদকে কি বলে ফেলেছি, এই হইলদা কালারের ড্রেসটা হইলদা। তাহলে এই যে আমি যদি হইলদা বলি, এটা কিন্তু আসলে প্রমিত হয়নি, এটা একটা আঞ্চলিক ভাষা হয়ে গেল, যার শব্দের প্রমিত রূপ হচ্ছে হলুদ। তারপর আমরা অনেক সময়ই টাকাকে ট্যাকা বলে ফেলি, যে ট্যাকা দে ট্যাকা। তো এই যে ট্যাকা, এটাও কিন্তু একটা ভুল হয়ে গেল, এটা কিন্তু প্রমিত বা শুদ্ধ ভাষা না, এটার আসল প্রমিত রূপ হচ্ছে টাকা। আমরা অনেকেই দেখি, আমি অনেককেই দেখেছি ডালকে ডাউল বলতে, যে এই ডাউল, তাহলে ডাউল হবে না, হবে কি ডাল। এরপর হচ্ছে যাইয়া, যাইয়া কিন্তু হবে না, হবে কি যে। আমি ওখানে যাইয়া তোমার ফোন দিতেছি, এটা কিন্তু খুবই অশুদ্ধ একটা ভাষা, আমাদের বলতে হবে কি যে ফোন দিচ্ছি। এরপর যদি আমরা দেখি পুরী, এখন অনেকে মনে প্রশ্ন আসতে পারে যে আপু পুরি মানে কি, যে আমরা যে পুরি খাই, ডাল পুরি, আলু পুরি, এরকম কিছু? এগুলো কিন্তু না, মূলত সিলেট অঞ্চলের খুবই ফেমাস একটা শব্দ হচ্ছে পুরি, যার অর্থ হচ্ছে মেয়ে। কেউ ভুলেও কিন্তু আমরা সিলেটে যে পুরীর যাবো না কোনো দোকানে যে, কারণ ওদের ওখানে পুরি মানে হচ্ছে মেয়ে। তাহলে আমি যদি আমার বক্তৃতায় পুরি বলি, আমার আমার সহপাঠীরা তারা কিন্তু কখনোই বুঝবে না যে আমি কী নিয়ে কথা বলছি, তাই না? তার মানে কি পুরি হচ্ছে একটা আঞ্চলিক ভাষা যার আসল প্রমিত রূপ হচ্ছে মেয়ে। এরপর যদি আমরা দেখি খাইয়া, এটা অশুদ্ধ ভাষা হয়েছে, এটার হবে কি খে। পোলা, এই ওয়ার্ডটা তো আমাদের কাছে অনেক পরিচিত, আমাদের খুবই নাম করা একজন গায়িকা আছে মমতাজ, তার একটা গানও আছে পোলা তো নয় সে তো আগুনেরই গোলা। তাহলে এই যে পোলা, এই পোলাটাও কিন্তু একটা আঞ্চলিক ভাষা, এটা কিন্তু কোনো শুদ্ধ ভাষা না। তাহলে এটা আঞ্চলিক থেকে এটা যদি আমরা সঠিক প্রমিত রূপ আনতে চাই সেটা হচ্ছে ছেলে। রিক্সা, অনেকেই কিন্তু রিক্সাকে রিক্সা বলে ফেলে, এটাও কিন্তু একটা ভুল উচ্চারণ, এটা সঠিক প্রমিত রূপ হচ্ছে রিক্সা। এরপর যদি আমরা দেখি স্কুল, অনেকে কিন্তু স্কুলকে কি বলে, স্কুল বলে ফেলে, কইরা বলতে কিন্তু কিছু হবে না, হবে কি করে। অর্থাৎ এই যে আমরা কিছু শব্দ দিয়েছি, এমন না যে আপনাদের হুবহু এই শব্দগুলোই বই নোট করতে হবে, আমি একটা জাস্ট নর্মাল একটা এক্সাম্পল দিলাম, আপনারা নিজেদের মতো করে এক একটা উপস্থাপনা করবেন, তারপর সহপাঠীরা সেখান থেকে ভুল খুঁজে বের করবে, এবং এটার আসল প্রমিত রূপটা কী হওয়া উচিত ছিল সেটা এই পাশের ছকে লিখে ফেলবেন। তো আশা করি আমাদের যে এই অংশটুকু ছিল, এই যে ছকগুলো, এগুলো অবশ্যই আপনারা লিখে নেবেন, এই যে এই ছকগুলো আছে এগুলো নিয়ে বুঝতে কারো সমস্যা হওয়ার কথা না, তাছাড়া প্রমিত ভাষার প্রয়োগ কীভাবে করতে হয় এটা নিয়েও কারো সমস্যা থাকার কথা না, তাই না? তো আমাদের যে ধ্বনির উচ্চারণ জিনিসটা কী, ধ্বনির উচ্চারণকে কয় ভাগে ভাগ করা যায়, প্রমিত ভাষার প্রয়োগ, এবং আমাদের যে একটা ছক দেওয়া ছিল, এই ছক নিয়ে আশা করি কারো আর কোনো সমস্যা থাকবে না। তো সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমাদের সাথে এই পর্বটি দেখার জন্য। আশা করি এই পর্বটি দেখার পর এই যে প্রমিত ভাষা নিয়ে বা এসব নিয়ে যে যদি কোনো ছোটোখাটো সমস্যা থাকতো, আশা করি এই সমস্যাটা থাকবে না। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার সাথে এই পর্বটি দেখার জন্য। এবং পরবর্তী যে পর্বগুলো আছে সেখানে কিন্তু আবার কবিতার অংশও আছে, একটা কবিতা দেওয়া আছে সুন্দর, সেই কবিতার অংশও কিন্তু আছে, অবশ্যই সেগুলো একটু দেখবেন। এবং আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। Thank you.